বিসমিল্লাহ রহমান রহিম। হে সমস্ত জগৎবাসী, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান সকলকে রেখে আমি কথাগুলো বলছি, কিন্তু বিশেষ করে এই আলোচনাটি কোনো মুসলমান সম্প্রদায় না শোনাটি ভালো হবে। আমি হিন্দু সম্প্রদায়ের সামনে এই বিশেষ করে এই আলোচনাটি করব। যেমন আমি শ্রীকৃষ্ণের কিছু কথা আমি ছেড়েছিলাম, অনেকে আমাকে ভালোই বলেছে, আবার অনেকে আমাকে খারাপ মন্তব্য করেছে, তাই আমি বলবো যে অনেকে আমাকে এটি বলেছে যে শ্রীকৃষ্ণ সম্বন্ধে আপনি কি বোঝেন। তো আরে বাবা, আমি যতটুকু বুঝি, দেখেন একজন বিএ পাস মাস্টার ডিগ্রি শেষ করেও তিনি কোনো জায়গায় বক্তব্য দিতে পারেন না। কেউ এড পাস করেছে, তার বক্তব্য শুনে মানুষ জ্ঞান লাভ করেছে এবং দেখা যায় সম্মানী হয়েছে। তাই আমি বলবো, আমি হয়তো অল্প জ্ঞানী, অত জ্ঞানী নয়, তবে যতটুকু আল্লাহ বা আমাকে আল্লাহ আমাকে যতটুকু তৌফিক দিয়েছে অতটুকু আমি বলেছি। তবে কেউ কেউ বলেছেন যে শ্রীকৃষ্ণ সম্বন্ধে আপনি এরকম বললেন, শ্রীকৃষ্ণ বিষয়টা তো আরও গভীর, আরও কঠিন, যা আপনারা মুসলমান শাস্ত্রে এই জিনিসগুলা বুঝবেন না। তবে আমি কিছু কিছু কথা বলবো। যে হরে কৃষ্ণ, এই যে হরে কৃষ্ণ যে একটি বিষয়, যে এটাকে যখন অর্থ ভেঙে বলা হবে তখন এটার অর্থ বলতে গেলে কেউ বলদ সাজবে, আবার এটা শুনতে গেলে বুঝতে গিয়ে সে বলদ সাজবে এবং তার একটা পাপ হয়ে যেতে পারে। তো এখন বাধ্য হয়ে আমাকে বলতে হচ্ছে যে এর আগের পর্বে আমি যা কিছু বলেছিলাম, হরে কৃষ্ণর সাথে আল্লাহ রাসুলের সাথে মিল দিয়ে আমি ধর্ম, সমস্ত পৃথিবীর সমস্ত ধর্মকে আমি এমনভাবে রাখতে চেয়েছি যে শৃঙ্খলে আসুক। ধর্ম যার্তার, আল্লাহ কিন্তু সবার, ধর্ম যার্তার, ঈশ্বর কিন্তু সবার। আচ্ছা, তো কিছু কথা ভেঙে বলতে হয়, সেটি হলো দেখুন যে হরে শব্দের অর্থ এবং কৃষ্ণ শব্দের অর্থ। তো কৃষ্ণ শব্দের অর্থে পাওয়া যায় আকর্ষণ এবং হরে শব্দের অর্থ যে এই মহাবিশ্ব ব্রহ্মাণ্ড, মহাবিশ্ব ব্রহ্মাণ্ড তার ক্ষুদ্র একটা টিকটিকির আন্ডা, তার কাছে এর চেয়েও অনেক আরও ছোট। আচ্ছা, তাহলে যিনি পরম ব্রহ্ম, যিনি পরম ব্রহ্ম, যিনি তিনি শ্রীকৃষ্ণ। তো আজকের যে কথাটি আমি বলবো, আমাদের মধ্যে একটি কথা বলা হয় মুহাম্মদ, আরেকটি কথা বলা হয় রাসুল। রাসুল আর মুহাম্মদের মধ্যে কতটুকু তফাৎ? যেমন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসুলুল্লাহ, এর অর্থ আসতেছে নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর প্রেরিত বান্দা, এর ঘণ্টির বাহিরে রাসুল। তাহলে মুহাম্মদ আর রাসুল একটু আলাদা, আবার এক করলে এক। তবে হরে শব্দের অর্থ যদি আমি বলতে যাই, যে এই সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডকে তিনি হরণ করতে পারে বা হরণ করে রাখতে পারে বা হরণ করেন। আচ্ছা, এই যে কথাটি, এই কথাটি কিন্তু অল্প জ্ঞানী মানুষে এই কথাটি নিতে পারবে না, আর এই কথাটি যখন নিতে পারবে না তখন তারা শ্রীকৃষ্ণের উপরে বা সনাতন ধর্মের উপরে আরও মানুষে তাদের বিভিন্ন খারাপ কিছু ভাবতে পারে, বলতে পারে। আচ্ছা, তো এই জন্য আমি চালিয়ে দিয়েছিলাম যে যিনি শ্রীকৃষ্ণ তিনি রাসুল আল্লাহ, এবং যিনি সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি করেছেন তিনি পরম ঈশ্বর শ্রীকৃষ্ণ। তাই আমরা বলে থাকি রাসুল আল্লাহ, রাসুলের সাথে আল্লাহ এক, হরের সাথে কৃষ্ণ এক, দুই মিলে এক। তো এই জিনিসগুলো যদি আমি হরের কথাটা এবং কৃষ্ণ কথাটা ভাঙতে যাই, তো অল্প জ্ঞানী মানুষেরা এটা নাও বুঝতে পারে। আচ্ছা, যাই হোক, তবে আজকের যে আলোচনাটি আপনাদের সামনে করতেছি,
যে হরে কৃষ্ণ, যে এখানে একটা আকর্ষণ, মানুষ যখন হিন্দু সম্প্রদায়ের কোনো প্রেমিক ব্যক্তি, কোনো সাধু ব্যক্তি যখন এই নাম ধরে ডাকে, চোখের পানি ঝরঝর করে পড়ে। আর আমাদের মধ্যে আল্লাহ রাসুল বলে যখন ডাকে তখন চোখের পানি ঝরঝর করে পড়ে। তবে আপনি বলতেছেন ভগবান, একজন বলতেছে আল্লাহ, একজন বলতেছে ঈশ্বর, তাহলে তিনজনে মিলে তো একজন। তবে যে করে চৈতন্যের ভজন তার দিব্য আঁকি খোলে। তবে যাই হোক, আজকে আপনাদের সামনে এই আলোচনাটি কেন করলাম, যে ইউটিউবের মধ্যে কিছু কিছু কথা আছে যে অতটা ভেঙে বলা যায় না। অতটা ভেঙে বলতে গেলে দেখবেন আপনি নিজেই একটা দোকানে গিয়েছেন, কলা গলা ছুলে রেখেছে, ওই ছোলা কলার উপরে মাছি পড়তেছে, কলার কোনো মূল্য নেই। আর যেই কলাগুলো ছোকলা দেওয়া আছে, ঝুলিয়ে রেখেছে, সুন্দর লাগছে, আপনি কিনে আনছেন, আর ওইগুলো মাগনা দিলেও আনবেন না। তাই বলবো কি, ইউটিউবের ভিতরে অতটা খুলে মেলে বলা ঠিক নয়, কিন্তু আজকে কিছুটা বলতে বাধ্য হলাম। আচ্ছা, এবার আসি শ্রীকৃষ্ণের আরেকটি বিষয়। দেখেন এই শ্রীকৃষ্ণের বাক্যতে কিছু কথা আছে, আচ্ছা বেদের মধ্যে কিছু কথা আছে, যে কোন কথাটি পাঠ না করা পর্যন্ত, আপনারা এই কথাটির উপর বিশ্বাস না আনা পর্যন্ত আপনি সনাতন ধর্মে ধাবিত নয়, আপনি হিন্দু ধর্মে ধাবিত নয়। কোন জিনিসটা, কোন কথাটা পাঠ করলে আপনি হিন্দু ধর্মে ধাবিত, সেটি হলো এক ঈশ্বর দ্বিতীয় নাস্তি, এক মেবাদি দ্বিতীয়াং ওং বিষ্ণু নারায়ণান। অর্থাৎ এক ঈশ্বর ছাড়া দ্বিতীয় কোনো ঈশ্বর নেই, ঈশ্বরের স্বরূপ ঈশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। তাহলে এই যে কথাটি, যে ঈশ্বরের স্বরূপ ঈশ্বর ভগবান শ্রীকৃষ্ণ, এখানে কথাটি আমি একটু বুঝিয়ে বলবো। যে আমাদের মধ্যে আসে কি, কুল হু আল্লাহ আহাদ আল্লাহু সামাদ, আল্লাহ এক, আল্লাহ অদ্বিতীয়, আল্লাহ জন্ম নেন না, আল্লাহ জন্ম দেন না, আল্লাহ স্বয়ংসম্পূর্ণ। তাহলে ঈশ্বরের বাক্যে একটি কথা আছে যে ঈশ্বর জন্ম নেন না, জন্ম দেন না। তাহলে শ্রীকৃষ্ণ তিনি কিন্তু জন্ম নিয়েছেন। আচ্ছা, আমাকে অনেকে এই কথাটা শোনার সাথে সাথেই ভিতরটা কেঁপে উঠবে, আমার ওপর ঝেঁপে পড়বে, এরকম কিছু সনাতন ধর্মের লোক আছে, আমি কথাটি সারছি। দেখেন যে বৃন্দাবনে যখন কৃষ্ণ ছিল তখন কিন্তু কৃষ্ণ মূলত ছিল না, তিনি চলে গেছে। তবে কৃষ্ণ রূপে যে আরেকজন ছিল সেটাকে, একটা হলো কৃষ্ণ, একটা হলো আমি, আরেক হলো আমার ছায়া। আমি যদি নড়াচড়া করি তবে আমার ছায়া নড়াচড়া করে, ঠিক আমার এই মানব দেহের মধ্যে আত্মারূপে সাই নিরঞ্জন আছে, তিনি যদি নড়াচড়া করে তাহলে আমার বডিটা নড়াচড়া করে, আর আমার বডিটা যখন নড়াচড়া করে তখন আমার ছায়াটা নড়াচড়া করে। ঠিক শ্রীকৃষ্ণের প্রতিচ্ছবি হিসেবে নারায়ণকে রেখে দিয়েছেন বৃন্দাবনে, তিনি কৃষ্ণ রূপে নারায়ণ ছিলেন। আর যিনিকে আমি শ্রীকৃষ্ণ বলছি, তিনি চলে গেছেন, তিনি পরম ব্রহ্ম, এক ঈশ্বর, পরমেশ্বর যাকে বলা হয়, তিনি বৃন্দাবন থেকে চলে গেছে। তাহলে আল্লাহ কিন্তু আমাদের কোরআনে বলেছে যে আমার কোনো বংশ নেই, আমি বিবাহ করি না, আমার সন্তানাদি নেই। তাহলে এই কথাটা কিন্তু ঈশ্বরের কথা, শ্রীকৃষ্ণ যদি ঈশ্বর হয়ে থাকে তাহলে তাকে যদি জিজ্ঞাসা করা হয় আপনি তো জন্ম নেন না, জন্ম দেন না, তাহলে আপনি তো বংশ ছিল, যজুবংশে আপনার বিরাট বংশ ছিল, আপনি ষোলো হাজার স্ত্রী আপনার ছিল,
তাহলে আপনার বংশ অনেক বড় ছিল, তাহলে আপনি যদি বলেন আমার বংশ নেই, আমি বিবাহ করি না, আমি, তাহলে এটা কে ছিল? এটা কৃষ্ণ রূপে অন্য কেউ ছিল। কে ছিল? নারায়ণ ছিল। আর আসল যে শ্রীকৃষ্ণ পরম ব্রহ্ম, যাকে বলবো পরমেশ্বর শ্রীকৃষ্ণ, তিনি আগে চলে গেছেন। তবে তার লীলা প্রকাশ করতে ইচ্ছে হয়েছিল, তখন তিনি লীলা প্রকাশ করে গেলেন। যাই হোক, আরও কিছু কথা যদি বলতে যাই, রাসলীলা, এই রাসলীলা সম্পর্কে যাদের জ্ঞান নেই তারা যেন এই সম্পর্কে শোনেও না এবং বলেও না। এই রাসলীলা একটা এমন বিষয় যে পৃথিবীতে অনেক মানুষ না বোঝে, অনেক মন্তব্য করে রাসলীলা বিষয়ে, কিন্তু এই রাসলীলা বিষয় যারা বুঝে ফেলবে তারা চুপ হয়ে যাবে এবং তারা প্রেমের সাগরে ঢেউ খেলবে। আর যদি খারাপ মন্তব্য করে, তার একাল সেকাল সব কালে গেছে। তবে আমি যেন পড়ি না আপনাদের কোনো প্যাঁচে, তবে আগেই বলে নিয়েছি আমার এই আলোচনাটি আজকে কোনো মুসলমান এই আলোচনাগুলো শুনবেন না, কেননা আজকের এই আলোচনাটা আমি সনাতন ধর্মের জন্য বলেছি। তবে আমি কি তাদেরকে শিক্ষা দিতে পারবো? ওই যোগ্যতা কি আমার আছে? তবে এই জন্যই আমি বলেছি যে আমি কতটুকু বুঝলাম, আমি কতটুকু বুঝলাম এই সনাতন ধর্ম কি, অতটুকু পরিমাণে আপনারা কমেন্টে জানাবেন যে হ্যাঁ আপনি এই পরিমাণে বুঝতে পেরেছেন, আরও বাকি আছে, আমার জন্য আশীর্বাদ করবেন যেন আমি বাকিটাও সারতে পারি। তবে যাই হোক, হে সমস্ত জগৎবাসী, আজকের এই আলোচনাটি কেন করলাম, যে আমি শ্রীকৃষ্ণকে নিয়ে অন্য অন্য আলোচনায় যা বলেছি যে ধর্ম যার তার আল্লাহ কিন্তু সবার, ধর্ম যার তার ঈশ্বর কিন্তু সবার, তাহলে এই জন্য আমি এই আলাপটি করেছি যেন পৃথিবীতে কোনো বিশৃঙ্খলা না হয়। যে তিনি বলবে আমার ধর্ম বড়, তিনি বলবে আমার ধর্ম বড়, তিনি বলবে না, ধর্ম যার তার আল্লাহ যদি হয় সবার, তাহলে এই কথাই সব কিছু কাবার। তো হে সমস্ত জগৎবাসী, আজকে যে আলোচনাটি আপনাদের সামনে করেছি, তো সামনে আপনারা কি আমাকে আলোচনা করার জন্য বলবেন, নাকি বলবেন যে না আপনার দ্বারা এই আলোচনা হবে না, আপনি অন্য আলোচনা করুন? তা আমি মেনে নেব, আর যদি ভালো লাগে তাহলে আমি চেষ্টা করব। আর যদি বলেন তাহলে আমি মহাদেব এবং বিষ্ণু, নারায়ণ এবং কালী, এই চারজনকে নিয়ে আমি সামনে একটু আলোচনা করব, যতটুকু আল্লাহ আমাকে দিয়েছেন, যতটুকু বুঝ আমার ভিতরে আছে। আচ্ছা, তবে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, পরবর্তীতে যেন ভালো আলোচনা দিতে পারি। আল্লাহ হাফেজ।